নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আমি ছিপ আর এই যে বালতি আর এখানে আছে কেঁচো, কেঁচো নিয়ে মাঠে বেরিয়েছি মাছ ধরতে। আমাদের এই মাঠে প্রচুর কই মাছ হয়েছে, অনেকেই কই মাছ ধরে। দেখা যাক, আমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে কই মাছ পাবো, আর যদি কই মাছ পাই তাহলে সেই কই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আপনারা, প্লিজ পুরো ভিডিওটা দেখুন। ওই যে ওইদিকে মাছ ধরছে দেখুন, ওই যে দূরে কাকুরা, এই দেখুন এটাতে কেঁচো রয়েছে, এই কেঁচো দিয়ে কই মাছ ধরবো। কেঁচো দিয়ে খুব ভালো কই মাছ পড়ে, মানে তাড়াতাড়ি পড়ে যায়, সেই জন্য কেঁচো নিয়ে এসেছি। কত মাছ এসে গেছে কিন্তু কই মাছ এখন আসেনি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন কত বড় সাইজের কই মাছ। এই যে বড় মাঠটা দেখছেন বন্ধুরা, এই মাঠে প্রচুর কই মাছ আছে, এবছর প্রচুর কই মাছ হয়েছে। বাবা কিভাবে গেতেছে, এই দেখুন রক্ত বেরিয়ে গেল একটু। পালিয়ে যাস না রে। এই সবে একটা কই মাছ পেলাম, প্রায় আমি 15-20 মিনিট ধরে মাছ ধরছি, তারপরে একটা পেলাম। এই আরেকটা কই মাছ পেয়েছি। এই দেখুন বন্ধুরা, এটা একটু ছোট্ট কই মাছ, খুব বেশি বড় না এই মাছটা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখুন ছোট্ট কই মাছ। বালতি একটু জল দিয়ে জাবিয়ে রাখতে হবে কই মাছ। এই যে কাঁটাতে এখনো কেঁচো আটকে রয়েছে, এটাতে আবার মাছ ধরা হয়ে যাবে। আগের কই মাছটা পুরো কেঁচোটা খেতে পারেনি। ওই দেখুন বন্ধুরা, ওখানে একটা কাকু মাছ ধরছে ছিপ দিয়ে। আমি ওখানে যাব, দেখি কাকু কি কি মাছ পেয়েছে। এইটা নিয়ে আমি তিনটে কই মাছ পেয়েছি। তো প্রথমে যে কই মাছটা পেয়েছিলাম সেটা সব থেকে বড় সাইজের, আর এইগুলো একটু ছোট ছোট সাইজের। কই মাছ কিন্তু কেঁচো ছাড়াও পিঁপড়ের যে ডিম হয় সেই ডিমেও খুব ভালো খায় কই মাছ, সেই ডিম। কিন্তু আমি ডিম পাইনি, কেঁচো পেয়েছি, তাই আজকে কেঁচো দিয়ে মাছ ধরছি। কাকুর কাছে যাই, দেখি কাকু কি কি মাছ পেয়েছে। বন্ধুরা কাকু ভাড় নিয়ে এসছে, ভাড়ে মাছ রাখে, দেখি কি মাছ পড়েছে। এই দেখুন ছোট্ট কই মাছ পেয়েছে, এই যে পুঁটি মাছ পড়েছে। কাকুর কাছে আমি একটু মাছ ধরি। পালিয়ে গেল মাছটা, যা একটা বড় মাছ পড়ছিল, পালিয়ে গেল। কাকু একটা বড় কই মাছ পড়েছে, এতক্ষণ পরে, প্রায় 2 ঘন্টা পর এই একটা বড় সাইজের কই মাছ পেলাম। 2 ঘন্টা ধরে মাছ ধরছি বাবা। আমি এখনো মাছ ধরবো 1 ঘন্টার মতো। ওই কাকু আছে, যেহেতু কাকুকে পেয়ে গেছি, দুজনে মিলে মাছ ধরবো। আর আপনাদের দাদা তো রেগে যাচ্ছে আমার উপর, বলছে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি। তো আপনাদের হয়তো আর ভিডিও করে দেখাতে পারবো না, ও চলে যাবে, ওর বাড়িতে কাজ আছে। তো আমি একাই মাছ ধরি, মাছ ধরে একদম বাড়িতে গিয়ে রেসিপি করে আপনাদের দেখাবো।
কোথায় ছিপ ফেললে কই মাছ পড়বে বলাই যাবে না, গোটা মাঠে খেলে বেড়াচ্ছে কই মাছ। তো সময় লাগে মাছ ধরতে। বন্ধুরা, মাঠে আমি ছিপ দিয়ে মাছ ধরছিলাম, আপনাদের দেখিয়েছি। তো প্রায় 3 ঘন্টার মতো মাছ ধরেছি, কিন্তু আপনাদের দাদা 2 ঘন্টার মতো ছিল, ক্যামেরা করছিল, তারপরে বাড়ি চলে এসেছিল। তো আপনাদের দেখাচ্ছি কতগুলো কই মাছ ধরেছি। আমি চলে এসেছি রান্নার কাছে। এই দেখুন জ্যান্ত কই মাছ। মাছগুলো ঠেকাই করে ছেঁকে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। বাবা, হাতে দিল কাঁটা মেরে। এই দেখুন, এই পালাচ্ছিস কোথায়? এই দেখুন বন্ধুরা, একদম দেশি জ্যান্ত কই মাছ। এতগুলো কই মাছ ধরতে প্রচুর কষ্ট হয়েছে বন্ধুরা, কষ্ট থেকেও সময় অনেক গেছে। তো এখন কই মাছ বেছে নেব। এখানে আমি কিছুটা ছাই নিয়েছি, ছাই দিয়ে আমি মাছ বাছব। কই মাছের গায়ে প্রচুর পিচ্ছিল পদার্থ থাকে, হাত হড়কে যায়, সেই জন্য আমি ছাই দিয়ে বাছব। দুই পাশটা হালকা করে চিড়ে নেব। এবছর আমাদের মাঠে এত কই মাছ হয়েছে, প্রত্যেকেই ছিবেরে প্রায় 1.5-2 কিলো করে কই মাছ ধরে। আজকে এই কই মাছ আর আলু দিয়ে তেল ঝাল বানাবো। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। আমার মাছ বাছা হয়ে গেছে, বা ধুয়ে নেব। জায়গাটা পরিষ্কার করে আর মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। কই মাছের তেল ঝাল বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে আমি আলু এরকম লম্বা লম্বা সাইজের করে কেটে নিয়েছি, সরিষার তেল, তেজপাতা, লবণ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, সরিষা বাটা, হলুদ গুঁড়ো, রাঁধুনি, লঙ্কা গুঁড়ো, লঙ্কা বাটা, আর নিয়েছি তেজপাতা। মাছে লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, প্রথমে মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াই দেব সরিষার তেল। যে কোনো মাছ ভাজার জন্য তেল কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, অল্প গরম তেলে মাছ দিলে সব কড়াতে লেগে যাবে। এই রেসিপির জন্য কই মাছ কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। কই মাছ ভাজতে গেলে কিন্তু কড়ায় যায় সাথে সাথে বেঁকে যায়, তাই কই মাছ দিয়ে সঙ্গে সঙ্গে আর একবার উল্টে দিতে হয়, তাহলে আর বাঁকে না।
বাকি মাছগুলো একই রকম ভাবে ভেজে নেব। একই তেলে আলু ভেজে নেব, লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো লাল লাল করে ভাজব, তবেই এই রেসিপির আলুগুলো খেতে ভালো লাগবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, আদা জিরে দিয়ে আলু খুব ভালো করে কষে নেব। তবে এই রেসিপিটায় বেশি আলু দিলে খেতে ভালো লাগবে না, রেসিপিটা অল্প আলুতেই ভালো লাগে। আদা জিরে দিয়ে আলু খুব ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেব জল। চাপা দিয়ে আলু হাফ সেদ্ধ করে নেব, খানিকক্ষণ পর চাপাটা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু হাফ সেদ্ধ হয়েছে, ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, দু একবার ফুটে গেলে ঢেলে নেব। ঝোলে মাছ দেওয়ার পর খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। ফোড়নের জন্য কড়াই দিয়ে দেব সরিষার তেল, ফোড়নে দেব রাঁধুনি, তেজপাতা, এবার দেব শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এবার দেব সরিষা বাটা, সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না, আলু মাছ সমেত ঝোলটা দিয়ে দেব। আলু ভাজার সময় আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তাই আর এখন দিলাম না। আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, দু একবার ফুটে গেলে নামিয়ে নেব। এই রেসিপিটা হয়ে গেছে, সবার শেষে ওপর দিয়ে দিয়ে দেব এক চামচ সরিষার তেল। এই দেখুন বন্ধুরা রান্নাটার রংটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। তা বন্ধুরা আমি আর দিদি দুজনে মিলে খেতে বসে পড়েছি, দিদি কিছুতেই আসবে না, বলবে আমি রান্নার কাছে ছিলাম না, বলছে রান্নার কাছে নেই আমি খাবো, দিদি এসেছিল তাই নিয়ে বসিয়ে দিলাম। আমি কিছু বলবো না, দিদি বলবে কেমন হয়েছে। দেশি কইয়ের যে কি স্বাদ বন্ধুরা, দেশি কই না খেলে বুঝতেই পারবেন না, দারুণ হয়েছে, দারুণ, ঝোলটা সত্যি দারুণ হয়েছে। আজকে আমি এই রেসিপিটা কই মাছ দিয়ে করেছি, আপনারা যে কোনো জিওল মাছ দিয়ে করতে পারেন।
তবে এই রেসিপিটাতে কিন্তু আলু লাগবেই, আলু ছাড়া এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। যে কোনো মাছের ঝোল বানাতে গেলে আপনারা রাঁধুনি ফোড়ন দিয়ে করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে।